মুজফর ইসলাম, মাতা মৃত সুফিয়া বেগম, স্বামী ভাওর আলিপুর, পোস্ট থানা উপজেলা চাকরি, জেলা নোয়াখালী। মুক্তিযুদ্ধের সময় আমি সেভেনে পড়ি, তখন নোয়াখালী কমান্ডার ঋতু কমান্ডার আমাদের চাকরির একটা হোটেল ছিল, আমাদের হোটেলকে টেবিলেই বসে থাকতেন। উনি দুঃসম্পর্কে আমার একটু নানা রাখতেন, আমরা আদর করে বলতেন, নানা ভাই মুক্তিযুদ্ধ যাওয়া? তাহলে নানা ভাই মুক্তিযুদ্ধ তো যাওয়া দরকার, তুমি তো শালা অস্ত্র আলগাইতে পারবে না, যুদ্ধ কেমনে করবে? তাই নানা কী করতাম, তো তুমি একটা কাজ করো, তুমি মুক্তিযুদ্ধদেরকে অস্ত্র, খাদ্য, বুলেট এগুলি পিছন থেকে সাপ্লাই দিতে পারবো? বলে হ্যাঁ না ভাই পারবো। বলছে কেউ আহত হইলে মুক্তিযুদ্ধ বা পাবলিক ওদেরকে টানে নিয়ে আসবো, হাসপাতালে নিয়ে যাওয়া, তোমার সঙ্গে আরও লোক থাকবে। হ্যাঁ না ভাই পারবো। তারপরে তোমাকে সিরা ফাটা ফ্যান ট্যান্ট পরাই দিয়ে ব্যাগ দিয়ে কাগজটা করার জন্য পাঠিয়ে দিব আর্মি ব্যাংকারে ক্যাম্পে, আমাদের ঘুরবা, ওরা কী বলে শুনে আসি আমাকে বলবা, ঠিক আছে না আমরা পারবো। তো ওগুলি করতাম, মুক্তিযোদ্ধার সঙ্গেই ছিলাম। আর চাটখিলে যখন পাঞ্জাবিরে আসে তখন ওই আমাদের খবরটা বলতাম, কালকে ওরা কোথায় যাবে, পরশু কোথায় যাবে, এইভাবে অনেকদিন যুদ্ধ প্রায় শেষ হওয়ার যুদ্ধে আমরা কাজ করছি। তো বিশেষ করে ওরা বেশিরভাগ যুদ্ধ করতো রামগঞ্জে, রামগঞ্জে আমরা সবসময় মুক্তিযোদ্ধাদের সঙ্গে সঙ্গে থাকতাম। আমাদের স্বপ্ন হলো প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার অ্যাকর্ডিংলি যেন পায়, কিন্তু আসলে তো আমরা পাচ্ছি না। আমাদের আশা হলো এই দেশে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলি থাকবে না। তরুণদের উচিত, আজকের তরুণরা যদি মনে করে যে আমরা এই দেশের জনগণের সবলীন করব, তাহলেই আমরা তরুণদের উপর নির্ভর করতে পারি, এবং তরুণরাই সেটা করতে হবে, আগে আসতে হবে।